there. Subscribe to my channel. And also press this bell icon. টেল মি বিডি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম। সম্মানিত ইউজার বিন্দু, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা, পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ এইচএসসি বিএম শাখা কর্তৃক 7/10/2022 খ্রিস্টাব্দ তারিখে 2022 সনের এইচএসসি বিএম বিএমটি চূড়ান্ত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। সময়সূচিটি আপনাদের সামনে উপস্থাপন করছি এবং পিডিএফ লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা পিডিএফ লিংক থেকে রুটিনটি ডাউনলোড করে নিতে পারেন। রুটিনের বিস্তারিত যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি টেল মি বিডি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলেই এইচএসসি বিএম পরীক্ষার রুটিনটি দেখতে পারে। সুপ্রিয় ইউজারবৃন্দ, 2022 সনের এইচএসসি বিএম চূড়ান্ত পরীক্ষার সময়সূচি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে রুটিনটি প্রকাশ করেছে সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন 2022 সনের এইচএসসি বিএম শিক্ষাক্রমের দ্বাদশ ও একাদশ শ্রেণীর নিয়মিত অনিয়মিত পরিপূরক চূড়ান্ত পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচির পরিবর্তন করতে পারবে। সুপ্রিয় ইউজারবৃন্দু, এবারে পরীক্ষা সংশ্লিষ্ট পরীক্ষার্থীদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে, যে নির্দেশনাগুলি ভিডিওর কোনো এক অংশে আলোচনা করা হবে। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। সুপ্রিয় ইউজারবৃন্দ, আমি প্রথমে দ্বাদশ শ্রেণীর রুটিন নিয়ে কথা বলবো। 6/11/2022 রবিবার বাংলা 2 নতুন সিলেবাস এবং বাংলা 2 পুরাতন সিলেবাসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল 11:00 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং পূর্ণ মান হবে 60 এবং উত্তর করতে হবে 30, অর্থাৎ 50% মার্কের অ্যান্সার করতে হবে। সুপ্রিয় ইউজারবৃন্দ, এরপরে আমাদের 7/8/9 তিন দিন ছুটি দিয়ে 10/11/2022 খ্রিস্টাব্দে রবিবার তার পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষাটি হচ্ছে 18/22, বিষয় কোড বিষয়ের নাম হচ্ছে ইংরেজি 2। পরীক্ষাটি পূর্বের ন্যায় 11:00 থেকে 1:00 পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং পূর্ণ মান থাকবে 60, উত্তর করতে হবে 30। এরপরে আমাদের 13/13 পরীক্ষা রয়েছে, 13/11/2022 খ্রিস্টাব্দে রবিবার 18/23 কোডের বিষয় কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল 11:00 থেকে দুপুর 12:30 পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টা, পূর্ণমান 30, উত্তর করতে হবে 15। এরপরে আমাদের রয়েছে 15/11/2022 খ্রিস্টাব্দ তারিখে 18/24 বিষয় কোডের পরীক্ষা বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 11:00 থেকে দুপুর 1:00 পর্যন্ত, পূর্ণমান 45, অ্যান্সার করতে হবে 23। এরপরে দুই দিন গ্যাপ দিয়ে 17/11/2022 খ্রিস্টাব্দে বৃহস্পতিবার যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার বিষয় কোড 18/25 হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2, ঠিক ইংরেজির মতো, পূর্ণমান 45, উত্তর করতে হবে 23। এরপরে আমাদের 20/11/2022 খ্রিস্টাব্দে রবিবার 18/26 কোডের বিষয় অফিস ম্যানেজমেন্ট, পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 11:00 থেকে দুপুর 1:00 পর্যন্ত, পূর্ণমান 50, উত্তর করতে হবে 23। এরপরে 22/11/2022 খ্রিস্টাব্দে 18/27 বিষয় কোডের পরীক্ষা ব্যবসায় সংগঠন ও ব্যবসায় ব্যবস্থাপনা, সকাল 11:00 থেকে দুপুর 1:00 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে, পূর্ণমান 60, উত্তর করতে হবে 30। এরপরে আমাদের 24/11/2022 খ্রিস্টাব্দ তারিখে 18/28 মার্কেটিং নীতি ও প্রয়োগ 2 বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 27/11/2022 খ্রিস্টাব্দ তারিখে 21/28 উচ্চতর হিসাব বিজ্ঞান পরীক্ষার অনুষ্ঠিত হবে, যে পরীক্ষার পূর্ণমান 90, উত্তর করতে হবে 45। এরপরে 29/11/2022 মঙ্গলবারে 22/28 ব্যাংকিং হিসাব রক্ষণ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুপুর 11:00 থেকে 1:00 পর্যন্ত, পূর্ণমান 90, উত্তর করতে হবে 45। এরপরে আমাদের রয়েছে 1/12/2022 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার
তেইশ আঠাশ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, পূর্ণমান ষাট, উত্তর করতে হবে তিরিশ। এরপরে আমাদের রয়েছে চার বারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে রবিবার, ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবস্থাপনা, পূর্ণমান পঞ্চাশ, উত্তর করতে হবে পঁয়তাল্লিশ। এরপরে আমাদের ছয় তারিখে রয়েছে, ছয় বারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে দুটি পরীক্ষা রয়েছে, একটি পঁচিশ আঠাশ এবং একটি ছাব্বিশ আঠাশ। পঁচিশ আঠাশে রয়েছে লাইফ স্কিল ডেভেলপমেন্ট, পূর্ণমান ষাট, উত্তর করতে হবে তিরিশ। এরপরে রয়েছে আমাদের ওই একই দিনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, নতুন সিলেবাস, পূর্ণমান ষাট, উত্তর করতে হবে তিরিশ। সুপ্রিয় জের বিন্দু, এতক্ষণ আমরা দ্বাদশ শ্রেণীর রুটিনটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এবার আমরা একাদশ শ্রেণীর রুটিনটি আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি বলার আগে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই টেলমি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার কারণ প্রত্যেকটি বিষয় সংশ্লিষ্ট আপডেট সবার আগে টেলমি বিডি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। একাদশ শ্রেণীর যে রুটিনটি রয়েছে সেটি ছয় এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে রয়েছে, বাংলা এক নতুন সিলেবাস এবং বাংলা এক পুরাতন সিলেবাস। এরপরে আমাদের রয়েছে দশ এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে যে পরীক্ষাটি, ইংরেজি এক নতুন সিলেবাস এবং ইংরেজি এক পুরাতন সিলেবাস। এবং একাদশ শ্রেণীর যে পরীক্ষাটি, সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দুপুর দুটো থেকে বিকেল চারটা পর্যন্ত সময় থাকবে। একাদশ শ্রেণীর পরীক্ষার সময় থাকবে দুপুর দুটো থেকে বিকেল চারটা পর্যন্ত। তেরো এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে আমাদের অফিস কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক, দুপুর দুইটা থেকে বিকাল তিনটা তিরিশ। এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন একটি কোড রয়েছে একুশ হাজার আটশো তেরো এবং অপর কোডটি রয়েছে আমাদের আঠারো তেরো। এরপরে আমাদের পনেরো এগারো তারিখে যে পরীক্ষাটি রয়েছে সেটি ব্যবসায়ী গণিত ও পরিসংখ্যান, সময় দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত। এবং আঠারো চোদ্দো বিষয়ের যে কোডটি রয়েছে সেটি রয়েছে ব্যবসায়ী গণিত ও পরিসংখ্যান। এরপরে আমাদের সতেরো এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে রয়েছে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ এক, কুড়ি এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে রয়েছে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল, বাইশ এগারো দু হাজার বাইশ মঙ্গলবার পরীক্ষাটি রয়েছে ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা এক, চব্বিশ তারিখে রয়েছে মার্কেটিং নীতি ও প্রয়োগ এক, সাতাশ তারিখে রয়েছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম এক, উনত্রিশ এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে যে পরীক্ষাটি রয়েছে সেটি ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস এক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা এক, বারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার, ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস এক, কম্পিউটার প্রোগ্রামিং, দুটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে রয়েছে চার বারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে ই বিজনেস ও ব্যবসায়ী উদ্যোগ, এবং ছয় বারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এক ও সেক্রেটারিয়াল প্র্যাকটিসেস এবং মানব সম্পদ ব্যবস্থাপনা এক, নতুন সিলেবাস। সুপ্রিয় ইউজার বিন্দু, এরপরে আমাদের ব্যবহারিক পরীক্ষার রুটিন রয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। ব্যবহারিক পরীক্ষা চলবে পরীক্ষা গ্রহণ আট বারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ থেকে পনেরো বারো দু হাজার বাইশ তারিখ পর্যন্ত আমাদের ব্যবহারিক পরীক্ষা চলবে। এবং পরীক্ষা সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া রয়েছে, যে নির্দেশনাগুলি অবশ্যই পরীক্ষার্থীদেরকে মেনে চলতে হবে। বিশেষ নির্দেশনাগুলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। পরীক্ষা শুরু হওয়ার ত্রিশ মিনিট পূর্বেই পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। উল্লেখিত পরীক্ষার দিনে কোনো কারণবশত সাধারণ ছুটি ঘোষিত হলে ওই দিনের পরীক্ষা স্থগিত থাকবে এবং পরবর্তীত সময়সূচী অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ও পরীক্ষার্থীকে নিজ উত্তরপত্রে তার পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সম্বলিত লিথো কোড তথ্যাদি যথাযথভাবে লিখে বৃত্তটি ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই লিথোযুক্ত অংশে লেখা দাগ দেওয়া উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থী বর্ণিত বৃত্তগুলো সঠিকভাবে পূরণ করেছে কিনা তা নিশ্চিত করে কক্ষ পরিদর্শক স্বাক্ষর করবেন। প্রত্যেক পরীক্ষার্থী তার প্রবেশপত্র বর্ণিত বিষয় বা বিষয় সময় ব্যতীত অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। পরীক্ষার্থীগণ স্ব প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে নিজ প্রবেশপত্র সংগ্রহ করবে। পরীক্ষা চলাকালীন সময় শুধুমাত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাধারণ অফিসারের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা চলাকালীন সময়ে কোনো হল পরিদর্শী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
কোনো পরীক্ষার্থী হলে মোবাইল ফোন, ব্লুটুথ বা টেলি যোগাযোগ করা যায় এরূপ ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবেন না। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মোহাম্মদ কেফায়তুল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা। সুপ্রিয় জার বিন্দু, এতক্ষণ আমরা এইচএসসি বিএম পরীক্ষার একাদশ ও দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত রুটিন আপনাদের সামনে উপস্থাপন করলাম। রুটিনটির পিডিএফ লিঙ্ক আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আপনাদের প্রয়োজনে পিডিএফ রুটিনটি ডাউনলোড করে নিতে পারেন। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।